नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। आमी मौमिता, आमार चैनेले आपनादेर अनेक अनेक स्वागत। आज आमी चिकेनेर एकटी अन्यतम रेसिपी निये हाजिर होयेछी, पांजाबी चिकेन किभावे बाड़ीते बानाबेन। भिडियोटी अवश्यई शुरू थेके शेष पर्यन्त देखुन, आशा करी भिडियोटी भालो लागबे। तो प्रथमे आमी 500 ग्राम चिकेनके भालोभावे धुये निएछी। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এরপর দিচ্ছি 1 কাপ মতো টক দই। ভালোভাবে চিকেনের সঙ্গে এবার মিশিয়ে নেব সমস্ত উপকরণ। মেশানো হয়ে এলে আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে নেব চিকেন। এরপর গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে আমি দিয়ে দেব তেল। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে আমি আদা রসুন দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে এলে আমি একটি পাত্রে তুলে নেব। এরপর মিক্সিং জারে দিয়ে দিলাম ভাজা মশলা পেস্ট করার জন্য। তো মশলা পেস্ট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে সবার প্রথমে আমি পেস্ট করে রাখা মশলা ভেজে নেব। মশলা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো টমেটো সস। এখানে আপনারা সসের পরিবর্তে পাকা টমেটো ইউজ করতে পারেন, কিন্তু টমেটো সস দিলে রেসিপিটা ভালো টেস্ট হবে। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এক চা চামচ হলুদ গুঁড়ো। এক চা চামচ ধনিয়া গুঁড়ো।
एक चा चामच जीरे गुड़ो, एवं स्वाद मतो लवण। ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম জল। मसला पेस्टर बाटी जेटुकु मसला लेगे से धुए हमें दिए दिलाम। भालोभावे मसला कषिए नेब। मसला थेके तेल छाड़ा पर्यन्त आमी अपेक्षा करब। मसला थेके तेल छेड़े एले एबार आमी मैरिनेट करे रखा चिकेन ढेले देव। एरपर भालोभावे कषिए निते हबे चिकेन। আমি ঢাকনা দিয়ে দিলাম, 15 মিনিট পর আসব। 15 মিনিট পর চিকেন কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই রেসিপিটি। নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। এরপর আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ভিডিও চলাকালীন একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। তো পাঞ্জাবি চিকেন রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো টাটা।